তোমার জন্য সকাল দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা সুজিকে কৃষনে আপনাদের স্বাগত আজকে দেখাচ্ছে একটা গোলাপ ফুলের নকশা এখানে কিছুটা রেডি করে নিয়েছি মোটাটা তার পাশ থেকে আমি সেলাই করতে স্টার্ট করেছি দেখুন উপরের দিকে আমি দুই ঘর সেলাই করে নিলাম দুই ঘরের পরে সেলাই করছি তিন ঘর বাঁদিকে এক ঘর বাড়িয়ে দিয়ে এখানে তিন ঘর সেলাই করলাম এবারে ভরাট করে দিলাম তারপর তিন ঘরের পরে আবার সেলাই করছি এক দুই তিন এখানেও তিন ঘর সেলাই করলাম মা দিকে তিন ঘর করলাম কিন্তু এবার ডান দিকে বেড়ে যাবে ডান দিকে বাড়িয়ে দিচ্ছি আমি এখানে সেলাই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে তাহলে মোট টোটাল বারো ঘর সেলাই হলো আগে করেছিলাম তিন ঘর এর করলাম নয় ঘর ভরাট করে দিচ্ছি জায়গাটা এই লম্বা একটা লাইন সেলাই করে নিলাম টোটাল বারো ঘরের এরপর আবার সেলাই শুরু করছি বাঁদিকে এক দুই তিন চার এখানে করলাম চার ঘর আর এখানে আর এক ঘর সেলাই হবে এর পরের লাইনে এসে এই লাইনে হচ্ছে মোট পাঁচ ঘর সেলাই বাঁদিকে ঘর বেড়ে গিয়ে হচ্ছে পাঁচ ঘর সেলাই হলো পাঁচ ঘর সেলাই হলো এরপর তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ এবারেও পাঁচ ঘর হলো বাঁদিকে ঘর বেড়ে গেল বাঁদিকে ঘর বেড়ে গিয়ে এখানে হলো পাঁচ ঘর পাঁচ ঘরের পর এবারে এক ঘর আবার ডান দিকে ছেড়ে দিয়ে ফোঁড় তুলে নিয়েছি এক দুই তিন চার এই লাইনে এসে হলো চার ঘর এই লাইনে এসে হলো চার ঘর চার ঘরের পরে আবার সমানে ফোঁড় তুলে নিলাম এখানে হচ্ছে এক দুই তিন এখানে হলো তিন ঘর তারপরে লাইনে এসে হলো তিন ঘর তিন ঘরের ওপরে এখানে তিন ঘর ডান দিকের ঘরের ওপরে এখানে সেলাই করলাম এক ঘর তারপরে হচ্ছে এক দুই এখানে হলো তারপরে লাইনে এসে হলো দুই ঘর দুই ঘরের উপরে এক দুই তিন এখানে এসে হলো তিন ঘর ব্যাস তারপর তিন ঘর হলো ডান দিকে আর এক ঘর হলো তাহলে এই লাইনে এসে হলো মোট চার ঘর তারপরের লাইনে এসে হলো এক দুই তিন তিন ঘর ডান দিকে এক ঘর ছেড়ে দিয়ে এখানে হলো তিন ঘর এক দুই এখানে হলো পাঁচ ঘর মোট পাঁচ ঘর হলো তাহলে চার ঘর হলো তারপর লাইনে এসলো পাঁচ ঘর পাঁচ ঘরের পরের লাইনে এসে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে এসে হচ্ছে নয় ঘর এই লাইনে এসে হলো নয় ঘর এবারে ভরাট করে দিলাম এই জায়গাটা নয় ঘর ভরাট করে দিলাম তারপরের লাইনে এসে হচ্ছে এক দুই তিন চার তিন ঘরের পরে এক ঘর ছেড়ে দিয়ে এবার করলাম দুই ঘর তিন ঘরের পর এক ঘর ছেড়ে দিয়ে করলাম দুই ঘর ব্যাস এখানে তিন ঘরের পর দুই তিন ঘর সেলাই করে নিয়েছি তারপর এবার নিচ থেকে সেলাই করছি নিচ থেকে করছি এখানে এক দুই তিন চার চার ঘর করলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলো কোথা থেকে ফোর তুলছি একটুখানি দেখলেই বুঝতে পারবেন এখানে চার ঘরের পর আবার এক ঘর বাড়িয়ে দিয়ে এক দুই তিন এখানে হলো তিন ঘর তিন ঘরের ওপরের লাইনে করছি এক দুই তিন এখানে এসে হলো তিন ঘর তিন ঘর হলো তারপরের লাইনে চলে এলাম তারপরের লাইনে এক দুই তিন এখানেও করলাম তিন ঘর তাহলে তিন ঘর করে পরপর তিন লাইন হলো তারপরের লাইনে চলে এসেছি এখানে হচ্ছে এক দুই এখানে করলাম দুই ঘর দুই ঘরের পরের লাইনে এসে হচ্ছে এক এখানে করলাম এক ঘর তারপরে হচ্ছে এক তারপরের লাইনে এসে করলাম এক ঘর এবার আবার নিচের দিক থেকে স্টার্ট করছি চার ঘরের ডান দিকের কোনার ঘর থেকে এখানে করলাম দুই ঘর দুই ঘর আর কি উপরের ঘর থেকে দুই ঘরের পরের লাইনে এসে হচ্ছে আবার দুই ঘর তারপর এক ঘর ছেড়ে দিয়ে এখানে হলো এক ঘর এক ঘরের পরে এসে এক দুই বাঁদিকে হলো দুই ঘর দুই ঘরের পর হচ্ছে এক দুই বাঁদিকে করলাম এখানেও দুই ঘর সেলাই করলাম দুই ঘরের পরের লাইনে করছি এক দুই তিন এখানে করলাম তিন ঘর বা তারপর লাইনে চলে আসি এখানে যে বারো ঘর সেলাই করেছিলাম তারপর ডান দিকের এক ঘর ছেড়ে দিয়ে করলাম তিন ঘর এখানে তিন ঘর সেলাই করলাম তিন ঘরের পরের লাইনে এসে এক ঘর ডান দিকে বাড়িয়ে দিলাম এক দুই তিন এখানেও হলো তিন ঘর এই তিন ঘর হলো এর পরের লাইনে এসে ডান দিকে এক ঘর বাড়িয়ে দিয়েছি ডান দিকে এক ঘর বাড়িয়ে দিয়ে এখানেও হচ্ছে তিন ঘর এক ঘর কমে গিয়ে এখানে হলো তিন ঘর তিন ঘরের ওপরে এক দুই একইভাবে সমান সমানে আবার তিন ঘর সেলাই করলাম তারপরে লাইনে এসেও আবার তিন ঘর সেলাই করলাম একইভাবে এইটুকু সেলাই হয়ে গেল এবার তারপরে তিন ঘরের কোনাকুনি বাঁদিকে করলাম এক ঘর আর তারপর তারপরে ছেড়ে দিয়ে মাঝখানে করলাম আর এক ঘর এবার তারপর তার ওপরের লাইনে এসে ওখানে করলাম দুই ঘর সেলাই ব্যাস কমপ্লিট হয়ে গেল এই পাপড়িটা এবারে আমি পাতাটা সেলাই করবো আর কি পাতাটা বাকি রয়েছে আমি সবুজ রঙের সুতো নিয়ে নিয়েছি দেখুন যে জায়গাটাকে স্টার্ট করলাম ওই চার লাইন সেলাই করেছিলাম তার উপরে এক লাইন ছেড়ে দিয়ে এখানে করলাম প্রথমে তিন ঘর প্রথমে করলাম তিন ঘর তারপর বাঁদিকে ঘর বাড়িয়ে দিয়ে এখানে হচ্ছে পাঁচ ঘর হবে এখানে হলো পাঁচ ঘর পাঁচ ঘরের পরের মানে ভরাট করে দিলাম ভরাট করে দিয়ে পাঁচ ঘরের পরের লাইনে চলে আসি এখানে বাঁদিকে আবার এক ঘর বাড়িয়ে দিলাম এখানে বাঁদিকে ঘর বাড়িয়ে দিয়ে হচ্ছে সাত ঘর সেলাই হবে সাত ঘর সেলাই করলাম এখানে সাত ঘর সেলাই করার পর এখানে কোনো কোনো আরেকটার নিচে আরেক ঘর বাড়বে সেলাই তো আমি সেটাও একবারে সেলাই করে নিলাম তো এই সাতঘর এবার আমি ভরাট করে দেব এই ঘর ভরাট করে দিলাম ব্যাস এবার তার পরের লাইনে চলে আসি আবার বাঁদিকে ঘর কমে গেল এবারে হবে পাঁচ ঘর আগের যে লাইনের মতো এখানে হবে পাঁচ ঘর ডান দিকে আবার এক ঘর কমে যাবে এখানে তো এই পাঁচ ঘর আবার ভরাট করে দিচ্ছি এই পাঁচ ঘরের পরের লাইনে আবার চলে আসি এখানে হবে তিন ঘর তো একটা পাতা কমপ্লিট হয়ে গেল আমার এবার আমি আরেকটা পাতা এবং কুড়িটা দেখিয়ে দেব। এখানেও আমি সবুজ সুতো নিয়ে সেলাই করছি কুড়ির জায়গাটা এখানে তিন ঘর সেলাই করলাম প্রথমে মেরুনের পাশে এবার বাঁদিকে তিন ঘর সেলাই করে নিয়ে উপর দিকে হচ্ছে এক ঘর তার উপরে হবে এক দুই এখানে হলো দুই ঘর এবারে লাল রঙের সুতো নিয়ে নেব তো লাল রঙের সুতো নিয়ে নিয়েছি মাঝখানের ঘর থেকে এখানে হচ্ছে এক দুই তিন চার এখানে প্রথমে করলাম চার ঘর সেলাই ভরাট করে দিলাম এবারে তার পরের লাইনে চলে এসেছি একইভাবে এখানে এক ঘর সেলাই করে তারপর ঘর গ্যাপ দিয়ে নিলাম এক ঘর গ্যাপ দিয়ে এখানে করলাম দুই ঘর ব্যাস এই লাইনটা কমপ্লিট হয়ে গেল তারপরের লাইনে চলে আসি তারপরের লাইনে প্রথমে আবার এক ঘর সেলাই করলাম আবার এক ঘর গ্যাপ দিয়ে এখানে করছি তিন ঘর আগের লাইনে করেছিলাম দুই ঘর গ্যাপ দিয়ে এবারে করলাম তিন ঘর তো তিন ঘর ভরাট করে দিলাম তার পরের লাইনে চলে আসছি এখানে পরপর করলাম দুই ঘর তারপর এক ঘর ছাড়লাম দুই ঘর সেলাই করে এক ঘর ছেড়ে দিলাম এক ঘর ছেড়ে দিয়ে করলাম দুই ঘর ভরাট করে দিলাম এবারে এখানে এক দুই আবার করলাম তিন ঘর এখানে তিন ঘর সেলাই চার পাঁচ এখানে পরপর পাঁচ ঘর সেলাই করে নিলাম ব্যাস পাঁচ ঘর সেলাই করে নিয়েছি এখানে এবার তার পরের লাইনে এসে এক দুই তিন কুড়িটা রেডি হয়ে গেল এই যে তো আমি একটা পাতা একটা কুড়ি দেখিয়ে দিয়েছি বাকি পাতাগুলো অফলাইনে সেলাই করে দেব এই যে সেলাইটা রেডি হয়ে গেছে পুরো গোলাপ ফুলটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবুজ রঙের সুতো দিয়ে পাতা করে দিয়েছি এখানে আমি তিনটে পাতা এঁকেছি আর পুরো ফুলটা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ